आगामी मे मासर मध्य महासड़क हारांगाजाव थेके बालाछड़ा अंशे रास्तार काज सम्पन्न होबे। विभागीय केंद्रीय मंत्री नितिन गडकरी प्रति मासे सड़कर काजेर अग्रगति रिपोर्ट निच्छेन। शुक्रवार फेर महासड़कर काजे परिदर्शने एसे एमनटाई जानालेन शिलचरेर सांसद डॉ राजदीप राय। एदिन जिलासह बड़खलार दलीय कर्मकर्तादेर संगे निये हारांगाजाव थेके बालाछड़ा 25 किलोमीटर रास्ता परिदर्शन करेन सांसद। কাজের পরিদর্শনকালে প্রথমে বরাদ্দপ্রাপ্ত সূচি ইনফ্রা প্রাইভেট লিমিটেডের বালাছড়া কার্যালয়ে কাজের খতিয়ান নিয়ে এক বৈঠক হয়। ত্রিপাক্ষিক এই বৈঠকে সাংসদ সমেত দলীয় কর্মকর্তা ছাড়া ছিলেন কাজের দায়িত্বে থাকা বিভাগীয় আধিকারিক ও বরাদ্দপ্রাপ্ত কোম্পানির লোকেরা। এখানে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় কাজের অগ্রগতির খতিয়ান। এরপর নির্মাণ কাজ পরিদর্শন করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্বপ্নের ও মহাসড়কের নির্মাণ কাজ কংগ্রেস সরকারের আমলে নানা টালবাহানায় পিছিয়ে পড়েছিল। সাংসদ জানান, কাজ পরিদর্শনের পর ধরা পড়া সুবিধে অসুবিধে নিয়ে আগামী সংসদ অধিবেশনে তিনি তা তুলে ধরবেন। এদিন দলীয় নেতাদের মধ্যে ছিলেন জলক চক্রবর্তী, পুলক দাস, মঞ্জুল দেব, সঞ্জয় ধর, অমলেন্দু দাস, বিশ্বজিৎ দাস, নবারুণ চক্রবর্তী, অরিন্দম নাথ, অজিত দাস, কল্লোলজিৎ চক্রবর্তী প্রমুখ। বড়খলা থেকে জমিনাথের রিপোর্ট। গরিব আদমী হ্যাঁ গাঁব মেয়ে দূরবীন ভরসা কর তো মতলব বাত করি বাত রিকোয়েস্ট করো হামলোক তো মিটি লেন কে হামলোক কমপ্লিট নেই কর জেরক্স ভি কাউন্ট কিয়া ডিসি পটওয়ারি ডিসি অফিস সে পটওয়ারি লোক সব আয়া থা কনঙ্গো ভি আয়া থা আর হামলোক কা সুত মতলব কালেকশন মে আর জব ছোটা এক সাথ ছোটা অর পিছে ফ্ল্যাশ ফ্লাড সব तो इसमें ज्यादातर ऐसा हो गया कि पानी एक ही जगह पे ब्लॉकेज था, तुरंत ऐसा हुआ कि ये निकल के आ गया। इससे क्या हुआ कि हमारे जो निचले एरिया है उसमें तुरंत पानी भर गया। तो ऐसा क्या रीजन है? जो एक रीजन आया है कि आप लोग जो काम कर रहे थे, जो जैसे ड्रेनेज जब बना रहे थे, आप लोग कलवर बना रहे थे, उसका मिट्टी आप लोग यहाँ पे बांध की तरह यूज कर रहे थे। तो ये पानी जब आपका ऊपर से आके यहाँ पे पहले स्टॉक हो गया, फिर ये इसको तोड़ के निकल गया। ये ऐसा एक सिचुएशन हुआ था जिसलिए कि बड़खला में बहुत पानी हो गया। मैं समझा क्या हुआ, पूरा रास्ता था हमारा परिदर्शन कर लाम এবং আমাদের এই অঞ্চলে যে 25 কিলোমিটার রাস্তার মধ্যে যেগুলো মাইনর ব্রিজ মেজর ব্রিজ আছে সেগুলো পরিদর্শন করলাম। আর যেটা দেখা গেছে সেটা হচ্ছে প্রায় এই 25 কিলোমিটারে প্রায় 642টা মাইল আছে, প্রত্যেকটি মাইলের কাজ শেষ হয়ে গেছে। মাইলের যে সাবস্ট্রাকচার আছে, মাইলের উপরে এই সাবস্ট্রাকচার ক্যাম্প যেটাকে বলা ক্যাম্পিংও শেষ হয়ে গেছে। সাবস্ট্রাকচার তার উপরে যে সুপারস্ট্রাকচার আছে, এই সুপারস্ট্রাকচারের কাজ অনেক জায়গায় চলছে। কয়েকটা বড় বড় ব্রিজ আছে, সেই বড় বড় ব্রিজের উপরের কাজগুলো চলছে। দু চারটা জায়গা এরকম দেখা গেছে যেখানে মাড স্লাইড হয়েছে, আর্থের স্লাইডস হয়েছে বিগত বর্ষাতে। সেই জায়গাতে আর্থ কাটিং করে কীভাবে রাস্তাটাকে ডাবল লেন করা যায় এটার জন্য জোর কদমে কাজ চলছে। মেজর আর মাইনর ব্রিজেসের মধ্যে যেগুলো কাজ বাকি আছে সেগুলো জোর কদমে কাজ চলছে। আমাদের আশা যে আগামী মে মাসের মধ্যে এই যে পোর্শনটা আছে এই পোর্শন এটলিস্ট 2 লেনটা মোটামুটিভাবে থ্রু হয়ে যাবে। আরও 6 মাস লাগবে 4 লেন থ্রু করতে। তো আমরা আশা করতে পারছি যে 2023 ডিসেম্বরের ভেতরে আমরা বালাছড়া টু হারাঙ্গাজাও যে 25 কিলোমিটার রাস্তা আছে সেই রাস্তার কাজ যেটা করছে NHIDCL এর তত্ত্বাবধানে সুশ্রী ইনফ্রা সেই কাজগুলো করছে। আমরা আশা করছি যে এই কাজটা শেষ হয়ে যাবে। এখানে যত বড় একটা কোম্পানি কাজ করছে কিন্তু কাজের অনুপাতে শ্রমিকের সংখ্যা অনেক কম, একটা স্লো গতিতে কাজ।